হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই সকলকে যারা আজকে দিনটাকে দারুণ ভাবে কাটাবেন বলে ঠিক করেছেন একটা প্রশ্নের খুব সম্মুখীন হই আমরা মাঝে মাঝে এবং সেই প্রশ্নটা নিয়ে কথা বলার জন্য হয়তো আমি এলাম বেশিক্ষণ সময় নেব না অত্যন্ত অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে বা ধরুন মাদার্স ডে ফাদার্স ডে ইত্যাদি যে দিনগুলি হয় তো সেগুলোকে আমরা সেলিব্রেট করার জন্য একটা করে দিন নির্ধারণ করি অথচ সব কিন্তু হিউম্যান ইমোশনস ব্যাপার কখনো রেসপেক্ট কখনো লাভ কখনো কেয়ার কখনো অ্যাফেকশন তো এইরকম জায়গায় দাঁড়িয়ে অনেকে প্রশ্ন করেন যে আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে দিনেই আমাকে ভালোবাসার জ্ঞাপন করতে হবে তার আগে পরে করা চলবে না এই ধরনের ব্যাপার কেন বা ভালোবাসার আরেক রকম ভাই বলতে গেলে ভালোবাসার প্রতীক বা জ্ঞাপন বা প্রকাশ এইটা করার জন্য আমাকে ভ্যালেন্টাইন্স ডে এর জন্য ওয়েট করতে হবে কেন আমরা তো যে কোনো দিনই করতে পারি যে কোনো দিন যে কোনো সময় তো আমার এখন মূল বক্তব্যটা হচ্ছে যে এই যে মতধারাটা এই যে প্রশ্ন সুলভ মতধারা সেটাতে আমি সহমত আবার কিছু ক্ষেত্রে এর বিপরীতার্থ জায়গাটা থেকেও আমি বলতে পারি সেটা হচ্ছে যে একশো বার হাজার বার আমি এটা একমত যে ভ্যালেন্টাইন্স ডেতেই আমি লাভ বা ভালোবাসা জ্ঞাপন করব আর অন্য কোনো দিন করবো না এরকম কোনো কথা নেই সুতরাং আজকের দিনে মানে এই চোদ্দোই ফেব্রুয়ারির দিনে আপনাকে যে ডে উদযাপন করতে হবে আউট অফ লাভ ফর সামবাড়ি ইউ লাভ এন্ড দিস দ্যাট এটার জন্য এই দিনটা জন্যই আপনাকে সারা জীবন বসে থাকতে হবে সারা বছর বসে থাকতে হবে তা কিন্তু ওই অর্থে নয় কিন্তু ঘটনাটা কি হচ্ছে যে সত্যি কি আমরা সবাই বুকে হাত দিয়ে বলতে পারি যে তিনশো দিন এই যারা প্রশ্নগুলো করলেন তারা বাকি তিনশো দিন সত্যি এটার বিরুদ্ধাচরণ করে ইন এ পজিটিভ ওয়ে তারা প্রমাণ করে দিচ্ছেন যে তারা প্রত্যেক দিন তাদের মনের মানুষের কাছে ভালোবাসা জ্ঞাপন করেন মানে অন্তত একবার হলেও দিনে আই লাভ ইউ বলেন এবার প্রশ্ন হতে পারে যে আই লাভ ইউ বলতে হবে কেন আই লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না দেখুন আপনার প্রশ্ন ভাবার আগে আমি বলে দিচ্ছি কি প্রশ্ন উঠতে পারে একশোবার তাই তাহলে কি হয় যে নয় আপনাকে অ্যাকশন দিয়ে প্রমাণ করতে হবে আর না হলে আপনাকে বলে প্রমাণ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে প্রমাণ করার ব্যাপারটা কি এই প্রমাণ করার ব্যাপারটা কিন্তু এটা কিন্তু কোর্টের প্রমাণ নয় এভরি অ্যাকশন আপনার যে অ্যাকশনগুলো হয় সেই অ্যাকশন থেকেই বেরিয়ে আসে প্রমাণ আপনাকে ওই সন্ধেবেলায় বা বিকেলবেলায় বাড়িতে ফিরে গিন্নিকে ডেকে এনে বলতে হবে না এই শোনো তোমাকে আজকে আমি ভালোবাসার প্রমাণ দেবো জানো না ভালোবাসার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যখন ভালোবাসার প্রমাণ দিতে হয় না অথচ অপরজন প্রমাণ পেয়ে যান দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক পার্ট অফ ভালোবাসা ভালোবাসা সব থেকে বড় জায়গা হচ্ছে যদি হারানো সুর সিনেমাটা কখনো দেখেন উত্তম কুমারে দেখবেন সারা সিনেমাতে সারা ছবি জুড়ে কোথাও আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এই শব্দটা লেখা নেই করবেন এই সংলাপ কিন্তু গোটা গোটা ছবিতে নেই ছবিটাই কিন্তু ঘিরে তো তখন হচ্ছে মানে বছরের চৌষট্টি দিন যদি আপনার কাছে থাকে ভালোবাসার জন্য বা ইত্যাদির জন্য খুবই ভালো কথা সেটা আমাদের সকলেরই আছে সকলেই করতে পারি এটা সত্যি অত্যন্ত ভালো আইডিয়া তো কিন্তু অপেক্ষার একটা মজা থাকে জানেন তো মানে যে কোনো জিনিস আমরা দেখবেন জীবনে আমরা খুব লক্ষ্য স্থির করে করে এগোই এবং এই লক্ষ্য স্থির করে এগোনোর জন্য আমাদের মধ্যে একটা খুব সুন্দর উত্তেজনা কাজ করে একটা ড্রাইভিং ফোর্স একটা একটা এক্সাইটমেন্ট যেমন দুর্গাপুজো এই যে শারদীয়া দুর্গাপূজা এইটা এমন কোথাও বলা নেই যে ওই চার দিনই মা দুর্গার প্রতি তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে ভক্তি জ্ঞাপন করতে হবে তা কিন্তু নয় কিন্তু এই দুর্গাপূজা তো শুধু আমাদের কাছে উৎসবের তাই যেটা তাকে ঘিরে যে উন্মাদনা ওই যে কোনো জিনিস যখন অ্যাবান্ডেন্সে চলে আসে তখন তার গুরুত্ব কমে যায় এটা কিন্তু ভালোবাসার ক্ষেত্রেও একজন মানুষ যাকে খুব যে প্রেমিকাকে অল্প সময়ের জন্য পান বা যে প্রেমিকা তার প্রেমিককে অল্প সময়ের জন্য পায় তাদের মধ্যে যে এক্সাইটমেন্ট ফ্যাক্টরটা কাজ করে যে বুকে দূরে দূরে ভাব সেগুলো আস্তে আস্তে বিয়ের পর কমে যায় অনেকের কেন কমে যায় না অ্যাবান্ডান্স অফ সাপ্লাই অর্থাৎ সেই প্রেমিক বা প্রেমিকাকে সে তার হিসেবে পেয়ে গেছে দিনে চব্বিশ ঘন্টা তার সঙ্গে অক্লেশে সে যোগাযোগ রাখতে পারছে অক্লেশে তার সঙ্গে কথাবার্তা বলতে পারছে তাহলে কি হচ্ছে যে ওই ওই যেহেতু কোনো গ্যাপ নেই যেহেতু জিনিসটার মধ্যে কোনো পজ নেই পজ ব্রেক যাকে বলে সেটা নেই সেহেতু ওই অ্যাবান্ডেন্সে গিয়ে স্নায়বিক ভাবে আমাদের একটা উৎসাহ বা উদ্দীপনা বা উত্তেজনা এই জিনিসটার মধ্যে একটা সাবলীলতা এসে যায় সাবলীলতা এসে যায় হ্যাঁ একঘেয়ে না সাবলীলতা এসে যায় ঠিক আছে ও তো আছেই আর এইবারই দেখুন অনেকগুলো সম্পর্কে সমস্যা হয় কোন জায়গা থেকে যখন এই সাবলীলতা আস্তে আস্তে অবহেলাতা অবহেলিত হওয়াটা চলে আসে অর্থাৎ ঠিক আছে করবো ঠিক আছে করব ঠিক আছে করব ঠিক আছে বলবো ঠিক আছে তো তো আছেই এই করতে করতে বলার হয় হয় না না করার কিন্তু যে বাস্তবগুলো নিয়ে আমাদের হয় ঝগড়া হয় কথা হয় ইত্যাদি হয় যে কোনো সংসারে সেগুলো কিন্তু একদম রূঢ় বাস্তব সামনে চলে আসে এবং সেটা নিয়েই যেহেতু সেটা ইমিডিয়েট কেরোসিন তেল নেই কি রেশন নেই কি বিল জমা দেওয়া হয়নি কি ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারা গেল না বা সময় মতো তোলা গেল না এগুলো হচ্ছে দিন ভিত্তিক সময় ভিত্তিক কাল ভিত্তিক ঘটনা দিজ আর ইভেন্টস এবার ইভেন্টস অফ লাইফের জন্য জন্য এগুলোতে আমরা এত বেশি হয়ে যাচ্ছি যে আমাদের ওই তার যে মানে কাদা মাখার পর হাত ধোয়াটা হচ্ছে না খুব ভালো একটা উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করলাম আমি যে আমরা কাদা মাখছি কাদা মাখাটা জীবনের অঙ্গ মাঠে ঘাটে কাজ করতে গেলে হাতে কাদা লাগবে কিন্তু সেই কাদা মেখে যখন আমরা বাড়ি ফিরলাম তখন আর হাতটা ধুয়ে উঠতে পারছি না মেজাজটাকে এমন খিচিয়ে রেখে দিয়েছি যে আর যে এসো এতক্ষণ ঝগড়া হলো এবার প্রেম করি এবার সেইটা সেই যদি থাকে রেগুলার তাহলে সত্যি সত্যি না এই ভ্যালেন্টাইন্স ডে ইজ বেসিক্যালি একটা যে কোনো দিনই মাদার্স ডে ফাদার্স ডে যে কোনো দিনই একটা বেসিক্যালি ডে ওয়ান ইজ টু সেলিব্রেট এবং টু ইস টু ফোকাস অন দ্যাট পার্টিকুলার টপিক ওই জিনিসটার প্রতি যে অনেকের মা যে আছেন সেটাই ভুলে যান ওহো ফোন করা হয়নি না মানে তখন দায়িত্ব কর্তব্যের অ্যাঙ্গেল থেকে চলার ব্যাপার চলে এলো কিন্তু ওই মায়ের প্রতি যে মানে মাকে না মানে মিস করার যে ব্যাপারটা মানে কোথায় মা কোথায় মা যে ব্যাপারটা সেটার কিন্তু নেই সেটা ছেলে মেয়ে নির্বিশেষে বলছি কারণ কি সংসারের যাঁতাকলে মানুষের পৃষ্ঠ হতে হতে মানুষের স্নায়বিক জায়গাগুলো অনেক রোবটিক হয়ে গেছে মানে আমরা সবাই খুব যন্ত্র মানবের মতো হয়ে গেছি সকাল থেকে প্রোগ্রাম করা থাকে সকালবেলা উঠি দেখবেন ঘড়িতে অ্যালার্ম দিয়ে আমরা শুই যন্ত্র মানব সাতটায় ঘুম থেকে উঠতে হবে সাতটা সাড়ে সাতটা হয়ে গেলে কিন্তু সব গুড নাইট হয়ে যাবে সব পৃথিবীর ওলট হয়ে যাবে কেন ছেলে স্কুলে যাবে মানে ছেলে দেরিতে স্কুলে যাবে ছেলে তৈরি হবে না ওদিকে আবার বাসটা মিস হয়ে যাবে সেটা মিস হয়ে গেলে আবার ট্রেনটা মিস হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অফিসের ঢোকা লেট হয়ে যাবে দ্য হোল ওয়ার্ল্ড যেন মনে হবে একদম হেয়ার কামস ওই জ্যাক অ্যান্ড জিল টামলিং করে যেমন পড়েছিল সেরকমভাবে হবে আর কি তো যেখানে এইরকম সংখ্যা তত্ত্বে আমাদের জীবনটা বাঁধা কিছু দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনে এই মুহূর্তে শুধু সংখ্যাতত্ত্ব এবং এই সংখ্যাতত্ত্ব সে সব রকম ভাবেই দেখুন নাম্বার গেম চলছে সব কথায় তার মধ্যে আমরা যে মানুষ সেই মানুষের যে আঙ্গিক তাদের মধ্যে প্রেম ভালোবাসা ইচ্ছা ইত্যাদি থাকে সেইটার প্রকাশ করা হয়ে ওঠার সময় পাচ্ছে না তো হয়তো সেই কারণেই এই দিনগুলো খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে ওই অপেক্ষার মজাটা ওই অপেক্ষার ওয়েটটা জিনিস কিনলাম না এখন গিফটটা দেবো না কেননা এই গিফটটা জমিয়ে রেখে জমিয়ে রেখে সকালবেলা ওই খুব ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো ভালো রেস্টুরেন্টে খেতে লোকে এই জন্যই যায় না যে খাবার কিরকম স্বাদ শুধু খাবার স্বাদের জন্য কেউ ভালো রেস্টুরেন্টে যায় না বাড়িতেই হোম ডেলিভারি করে নিতে পারতো ভালো রেস্টুরেন্টে যায় হচ্ছে এক্সপিরিয়েন্সটার জন্য অভিজ্ঞতার জন্য ওই অ্যাম্বিয়েন্সটার জন্য সুন্দর একটা হালকা মিউজিক বাজছে আস্তে আস্তে কথা হচ্ছে একটু চামচের আওয়াজ হচ্ছে জানলার ধারে দিয়ে একটা সুইমিং পুল দেখা যাচ্ছে সেখানে সুন্দর ঝলমলে আলো জ্বলছে খুব ভালো একটা মিউজিক বাজছে একটা একটা চেয়ারটা দেখা গেল ওখানে সুন্দর করে একটা গিফট রাখা আছে টেবিলের ওপর এই যে পুরো জিনিসটা ঘটছে পুরো জিনিসটার মধ্যে একটা একটা সুন্দর স্নায়বিক স্নিগ্ধতা আছে মানে আপনার একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে যে কোনো ক্ষেত্রে এই যে লোকে টিভিতে সিনেমা না দেখে অনেকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে ইস বিকজ অফ দ্য সাউন্ড কোয়ালিটিস বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স ওই যে পপকর্ন খাওয়া ওই একটুখানি কার্লিং হয়ে শুয়ে থাকা তো এই এটাই বলার চেষ্টা করছি আমি যে ভ্যালেন্টাইন্স ডে মানে একটা একটা এক্সাইটমেন্ট একটা একটা তাকিয়ে থাকার মাত জায়গা এবং সেইখানে সেই দিনটাকে ডেডিকেট করুন শুধু হলো তো সব করছে আজকে ইনফ্যাক্ট আজকে রবিবার আরও ভালো ছুটির দিন পড়েছে যে একদম ডেডিকেটেডলি ল্যাটস ডু সামথিং যে যেগুলো যেগুলো আপনার কাছে মনে হবে এই আবার বলা গেছে না এটা বলার আছে আপনি কখনো দেখবেন আপনাকে যখন যে মন যে মুহূর্তে যখনই যে মুহূর্তে আপনাকে যে কোনো ব্যক্তি অচেনা অজানা যে কোনো ব্যক্তি একটি ভালো কথা বলবে একটি প্রশংসাসলভ কথা বলবে দেখবেন আপনার এত তার প্রতি একটা ভালোবাসা তাৎক্ষণিকভাবে বেড়ে উঠবে গজিয়ে উঠবে আরেকটা হচ্ছে যে আপনার নিজেরও একটা ফিল গুড ফ্যাক্টর হবে একটা পজিটিভ ভাইব আসবে আমি যদি এই মুহূর্তে আপনাকে বলি আপনি কি দেখতে না আপনি যতই আপনি সেটা দশ হাজার বার শুনে থাকলেও আপনার দশ হাজার একতম বারে গিয়ে মনে হবে ফিল লাইস বা ধরুন কি হাতের লেখা আপনার কি কি রান্নার স্বাদ ও কি রান্নাটা করেছো আজকে কি রান্নার স্বাদ ছোট ছোট জিনিস বাহ ওটা দারুণ সাজিয়েছো তো বাহ কি পরিষ্কার বাহ এই যে এই অ্যাপ্রিসিয়েশনটাই করেন করা হচ্ছে না মানুষ অ্যাপ্রিসিয়েট করতে ভুলে যাচ্ছে লোকের বাড়ি যাচ্ছে শুধু হিংসার চোখে তাকাচ্ছে ওটা কিনেছে ওটা তো ঘুষের থাকা কিনা ওটা ওইটা অফিসে গিফট পেয়েছে বো দেখ তারপরে ও ভালো ভালো জিনিস লাগিয়েছে হয়তো ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস সাজিয়েছে কিন্তু সারাক্ষণ হচ্ছে এটা টাকাটা করতে পেলো এটা ওটা করতে বলে তার রুচিটা দেখছে না কিন্তু তার রুচি দেখছে না বুঝতে পারছেন তো সবাই কিন্তু টাইটানিক বানাতে পারে না টাইটানিক ছবিটা সবাই বানাতে পারেনি কিন্তু দুশো কোটি টাকার উপর খরচা হয়েছিল অনেককে দুশো কোটি টাকা দিলে জানেই না কীভাবে খরচ করতে হয় নয় দে উইল বি রানিং শর্ট অফ বাজেট নয় দে উইল বি রানিং সারপ্লাস অফ বাজেট মানে টাকা পড়ে গেছে বই ছবি তোলা ছবি শেষ হয়ে গেছে আবার ধরুন টাকা শেষ হয়ে গেছে ছবি এখনো শেষ হয়নি সো ইটস ইস নট ইজি তো আমার প্রধান রিকোয়েস্ট হবে সকলকে একটু ভালোবাসার দিনটাকে ভালোভাবে এনজয় করুন মানে আপনার ভালোবাসার মানুষ যে তাকে আপনি আপনার বোঝান যে যে ইউ আর উইথ হ্যাঁ আপনি স্বীকার করুন হাত তুলে দিন যে স্বীকার করুন দেখো আমি এত ব্যস্ত থাকি এত কিছু করি আমার বেসিক জায়গাগুলো আমার নড়বড়ে হয়ে আছে আসে আপনার বেসিক জায়গা নরবরে হয়ে আছে এটা আমি স্বামীকে বলছি এটা আমি স্ত্রীকে বলছি দুজনেই যদি আপনাদের বেসিক জায়গার নরবড়ের জায়গাটা একবার স্বীকার করে নেন তাহলে দেখবেন আজকের আপনি গতকালের আপনার থেকে বেটার হবেন কেন না তখন একটা নিজের বিবেক থেকে একটা একটা সফট আত্মগ্লানি আসবে এবং একটা কিছু করার তাগিদ আসবে যারা একটু ইম্প্রুভ করি হ্যাঁ একটু বড্ডই খিচকিচ করি না এটা সরি বলতে শুকুন এই যে ভালোবাসার দিনে আই লাভ ইউ না আই আম সরি বলতেও হবে বুঝেছেন আজকে ভ্যালেন্টাইন্স ডে শুধু যে আই লাভ ইউ আই লাভ ইউ না বলে বলুন খুব এই আজকের দিনটা না একটা একটা ঘন্টা নিয়ে নিন দিনটা ঠিক আছে সব খাওয়া দাওয়া হবে বেড়াতে যাওয়া হবে সব ঠিক আছে একটা দিন নিয়ে নিন সেলফ রিফ্লেকশন রিফ্লেক্ট অন দ্য রিলেশনশিপ কোশ্চেন আপনি আপনার বন্ধু বলুন আপনার বান্ধবী বলুন আপনার প্রেমিকা বলুন আপনার স্ত্রী বলুন আপনার স্বামী বলুন যার সঙ্গে আপনার একটা হৃদ্যতার সম্পর্ক যাকে ছাড়া আপনার চলবে না সেখানে একটা স্টেপ ব্যাক দিন এই দুই একদিন আগেই আমার এক বন্ধু একটা ঘটনা আমাকে বললো যেটা আমি জানতামও না যেটা আমি বুঝতেও পারিনি যে আমারই একটা কথায় সে ব্যথিত হয়েছে বা তার পরিবারে একজন ব্যথিত হয়েছে ইত্যাদি এবং সেই জায়গাটা শুনে আমার একটা এমন আত্মকজ্ঞানী এলো কারণ আমি জ্ঞানতটা বলিনি এবং সে সেটা বললো যে তুই কিন্তু এটা জ্ঞানত বলিসনি কিন্তু এর একটা সাইড এফেক্টে এই ব্যাপারটা হয়েছে এবং আমি অত্যন্ত মানে মন একদম ভারক্লান্ত হয়ে গেল এবং মানে তখন একটা এমন একটা জায়গা তৈরি হলো মনে জায়গা যে বল কি করতে হবে এই এই প্রায়শ্চিত্ত আমি কি করে করব এই ইগারনেস কিন্তু যদি ওখানে আপনি অ্যারগেন্স দেখান আমি এরকমই দিস ইজ হাউ আই অ্যাম एक्सेप्ट মি অর ফরগেট মি তাহলে কিন্তু দুনিয়া এই দিকে যাচ্ছে এর যাবে সবাই যদি বলেন আমি ঠিক ও ভুল তাহলে সবাই ওই ঠিকই থেকে যাবেন দেখ দিন দেখবেন টিচার কাঠে বসে বলছেন আমি ঠিক ও ভুল সো इट्स 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 আ চয়েস ইজ ইয়োরস সো অল আই উড সে এনজয় দা वैलेंटाइन डे এবং মন খুলে প্রাণ খুলে ভালোবাসার কথা বলুন ভালোবাসা ছাড়া ওই যে সেই ভালোবাসা ছাড়া আর আছে কি সিরিয়াসলি একদমই তাই এখন চারিদিকে শুধু ঘৃণা চলছে সো ভালোবাসা ইজ ম্যাসিভ স্ট্রং থিং ম্যাসিভ এত এই স্ট্রেংথ যে কি লেভেল এবং এর থেকে যে কত কনফিডেন্স আছে কত সাকসেস স্টোরি বেরিয়ে আসে সেটা মানে অকল্পনীয় সো এনজয় হ্যাভ ওয়ান্ডারফুল ভালোবাসার দিন